এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো ঈমানকে মাঝে মাঝে রিনিউ করো ঈমানকে মাঝে মাঝে নবায়ন করো قالوا كيف نجدد ايماننا يا رسول الله আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব قال فاكثروا بقول لا اله الا الله 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 محمد رسول الله رسول বলেন ঈমানকে নবায়ন করো সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব রাসূল বললেন বেশি বেশি কালেমা তাইয়্যিবা পড়বা একবার পড়বা তো একবার ঈমান নবায়ন হবে আবার পড়বা তো আবার ঈমান নবায়ন হবে আবার পড়বা তো আবার ঈমান নবায়ন হবে সুবহানাল্লাহ আরেক হাদিসে রাসূল বলেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي ارشاد کرين وامر امتر شنو তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এজন্য ঈমানওয়ালা আমলওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় যত বুড়ো হয় চেহারা তত কি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর কেন চেহারা সুন্দর হয় শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করছে হযরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন জবাবে তিনি বললেন যেহেতু আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে বলেন আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কি কাছে হয় আর বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত মানরের মতো হয় কেন জাহান্নাম তত কি হয় বলেন কাছে হয় এজন্য ওরা গবেষণা করে দেখছে কি আমরা যত বুড়ো হই তত বানরের মতো হই কেন আর আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন এজন্য ওরা মাজাজে মা ইয়াউল যেটা সামনে হবে ওটা পেছনে ঘোষণা দিয়ে দিছে বুঝুন না মানে কি বুঝছেন বলেন যেটা সামনে হবে ওটা পেছনে কি দিছে মাজাজে মা ইয়াউল কে মাজাজে মা কান বলে দিয়েছে অর্থাৎ যেটা হবে ওটা ছিল বলে দিয়েছে বানানোর মতো হবে এজন্য বলে দিয়েছে আমরা বানর ছিলাম বুঝেন না ওরা বানর ছিল কেন ওরা সামনে যে বানরের মতো কি তা আলহামদুলিল্লাহ আমরা নবীদের সন্তান ছিলাম বলেন আমরা কি ছিলাম বলেন আমাদের আব্বা আদম আলাইহিসসালাম তিনিও কি নবী আমাদের আরেকজন আব্বা হযরত নূহ আলাইহিসসালাম তিনিও নবী আরেক আব্বা ইব্রাহিম তিনিও নবী আরেক আব্বা ইসমাইল তিনিও নবী অতএব আমরা নবীর সন্তান না বানরের সন্তান সবাই বলেন আমরা কার সন্তান বলেন আবার বলেন হ্যাঁ যদি এর বিপরীতে কিছু কেউ বলে তার ঈমান নাই তার ঈমান কি তার ঈমান গেল আশ্চর্য কথা সূরা ইয়াসিরের শেষ পৃষ্ঠার একটা আয়াত আছে আমি তোমাদেরকে বানিয়েছি কি থেকে তোমরা কি দেখো না অথচ এরপরেও তোমরা আমার সাথে ঝগড়া করছো আজিব না আরে আয়াতটা কি পড়েন না একজন আরে أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين আমি ওকে বানিয়েছি এক কাতরা না পানি থেকে এরপরে ও বান্দর থেকে হয়েছে বলে আমার সাথে ঝগড়া জুড়ে দেয় আজিব না
ও বানারস থেকে হয়েছে বলে আমার সাথে কি জুড়ে দেয় ঝগড়া জুড়ে দেয় ফাইদা হুয়া খাসিমুম মুবিন ও আমার সাথে স্পষ্ট ঝগড়া লিপ্ত হয়ে গেছে আমি ওকে বানালাম কি থেকে আর ও বলে কি বুঝেন না এই কথা আমি ওকে বানালাম কি থেকে নুতফা থেকে আমরা ছিলাম মাটি বলেন ছিলাম মাটি হয়েছি নুতফা শব্দগুলো মুখস্থ করেন হয়েছি নুতফা নুতফা মানে বীর্য হয়েছি নুতফা এবার নুতফাকে বানিয়ে দিয়েছেন রক্তপিণ্ড এবার রক্তপিণ্ডকে বানিয়ে দিয়েছেন গোস্তের টুকরো ওই গোস্তটাকেই বানিয়ে দিয়েছেন হাড্ডি সুবহানাল্লাহ বলেন একটা একটা করে বলেন বলেন মাটি নুতফা আলাকা মুদগা عظام ماتي بيرجا رقت تكرا خشطة هدي এবার শুধু هدي না আরো কিছু আছে فكسونا العظام لحما এর উপরে গোশতের উপরে হাড়ির উপরে পরিয়ে দিয়েছি গোশত এবার শুধু গোশত না এর উপরে আরো কিছু আছে এবার গোশতের উপরে ছড়িয়ে দিয়েছি চামড়া আরে সুবহানাল্লাহ ثم انشأناه خلقا آخر إربر بني ديتي مشتاق النبي كي أتا شندر قر رب كريم بولن أمي توكي ماتي تكي بني تي ماتي تكي بني ماتي تكي بيت جو كالكشن قري تي بيت جو تكي ماير بيت دي توكي رب تتوكرا بني دي تي رب تتوكرا كي أمي بني دي تي غش تتوكرا গোশতের টুকরাকে আমি বানিয়ে দিয়েছি হাড্ডি সুবহানাল্লাহ হাড্ডির উপরে আমি ছড়িয়ে দিয়েছি গোশত এরপরে গোশতের উপরে পরিয়ে দিয়েছি চামড়ার তলেফ সুবহানাল্লাহ বলে সুম্মা আনশানাহু খালকান আখার এরপরে তোকে বানিয়ে দিয়েছি মুশতাকুন নবী তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি কত না সুন্দর বানানে ওয়ালা সুবহানাল্লাহ আর তুই আমার সাথে ফাইদা হুয়া খাসিমুম মুবিন তুই আমার সাথে ঝগড়া জুড়ে দিয়েছিস সুবহানাল্লাহ আরে কি পরিমাণ ঝগড়া কোন প্রয়োজন ছিল এই কথা বলা শিরোনামটা হলো বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন আরে শিরোনাম কি বিজ্ঞানের দৃষ্টিতে চার আমি বইটা বলতেছি আমি এগুলো পড়া বলছি আমি একদিন এই ইতিমধ্যে একদিন মাগরিব থেকে আসা সবগুলো বই পড়ছি এই চ্যাপ্টারগুলো না পড়া তো বলা যায় কি লিখছে বলেন তোমরা বলো ছোটরা বলো বিজ্ঞানের দৃষ্টিতে কি দেখুন ও বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন আমরা এক সময় লক্ষ লক্ষ বছর আগে আমরা শিম্পাঞ্জি বা বানর ছিলাম কি আচ্ছা নিজেকে বানর বলতে লজ্জা হয় না আরো দুই একজন গবেষক এটাকে কি করে এটা এটা পক্ষে পক্ষে দিতে এটা নিজেদেরকে বানর বলতে লজ্জা হয় না বলে হাও কর না নাও নিজেরে বানর বলা এটা বুঝি এই সুখকর এটা বুঝি সম্মানজনক অধ্যায় কয়দিন পরে যদি ডারউইনের পরিবর্তে শারউইন নামক কোন বিজ্ঞানী উঠে সে যদি গবেষণা বলে আমরা শুয়োর ছিলাম তো এরা বলে দিবে আমরা শুয়োর ছিলাম যদি আরেকজন উঠে বলে না না ভুল হয়ে গেছে কুত্তা ছিলাম তো বলবে আমরা কি ছিলাম বলে ইদ্রাব্বে কারিম বলে না না তোমরা বানর ছিলে না তোমরা মাটি ছিলে তোমরা কি ছিলে বলেন আর মাটি থেকে আমি কালেকশন করেছি কে কালেকশন করেছে সুবহানাল্লাহ হাল আতা আলাল ইনসান হিন মিন আদ-দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا ربنا আমি বানিয়েছি তোকে মর 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 শুকনো শুকনো মাটি থেকে আরেক জায়গায় কি বলেন ইন্না খালাকনাহ মিন নুতফাত মিন মিন সুলালাত মিন তিন আমি তোমাকে মাটির খোলাসা থেকে বানিয়েছি মাটির সারাংশ থেকে তোমাকে বানিয়েছি তুমি বিক্ষিপ্ত ছিল আলোতে সূর্যের রশ্মিতে তুমি বিক্ষিপ্ত ছিল চন্দ্রের কিরণে তুমি বিক্ষিপ্ত ছিল এতে মাটিতে মাটিতে তুমি বিক্ষিপ্ত ছিল এই নদীতে এ নদীর চিংড়ির মধ্যে ছিল তোমার এক অণু ইলিশের ম্যাকডার ইলিশের মধ্যে ছিল আরেক জাররা এই নদীর দুই পাশে শুধু বাইলা মাছ পাওয়া যেত ছোটবেলা যাইতো না যাইতো না হ্যাঁ রাকসা দিয়ে মাছ ধরতেন না আপনারা
বাইলা মাছ টাকি মাছ হইতে পারে কোন বাইলা মাছের মধ্যে ছিল আমার এক জাররা সুবহানাল্লাহ আমার শরীরে আরেক অংশ ছিল এই নদীর টাকি মাছের মধ্যে আহ জাল মারতো না নামাজি ইয়া দিয়ে রাখতো কি দিয়ে রাখতো আরে না সকাল বেলা টুনা দিয়ে রাখতো কতক্ষণ পরে যায় জাল মারতো মারতো না মারতো না হ্যাঁ